লগে হবে চার, দুই দিকে যাই যদি দুই পরিবার, পড়বে রে গোলক ধাধার মাঝে, তাই করিয়া ভাবিও না, ভাবিয়া করিও কাজ, চাপা বাচ্চা বাবাজ, চাপা বাচ্চা বাবাজ, চাপা বাজ। আরে তুমি যে এত কথা কইতেছো, মোবাইল মোবাইল আমার মোবাইলটা কই? মোবাইল উইচাইয়া সকালে টেবিল উপরে রাখলাম, বাড়িতে তো নতুন জিনিস ঢুকছে, কাম তো হয়ে গেছে, টেবিলের উপরে আমি মোবাইলটা রাখিয়া মিটিংয়ে চলে গেছিলাম। এতক্ষণে মনে হয়েছে বাড়িতে তো একটা ফোংরা শয়তান ঢুকছে। ফোংরা শয়তান তিন প্রকার, ফোংরা শয়তান, অ্যাবনর্মাল শয়তান আর জেন্টল শয়তান। আমি এত দিন প্রেম করে তোমার কাছ থেকে যেটা পাই নাই, আমার বিয়ে মোকলেস, আমারই মোবাইল দেয়া তোমার ফোন করে একদিনে সেটা লয়ে গেল। সখী আমার মন ভালো না, সখী আমার মন ভালো না, কালার সঙ্গে পীড়িত কইরা সুখ পাইলাম না, আরে মটকির সঙ্গে না না শ্রীদেবীর সঙ্গে প্রেম কইরা সুখ পাইলাম না, রা করে না মান করে না, সুনামনি সুনামনি রাগ করে না, কইলি রাগ করবো না, তুমি মোবাইলে আমার বিয়ের সুমা খাইছি আমি ভুলে গেছি। আরে মাবুত, মোবাইলেই তো সুমা খাইছি, তোমার মনে হয় আমি কি হারে মনে হলে সুমা খাইছি? দেখিতে চিন্তা ভাবনা করে সুমা তো অন্য না, জামিন একটা মোবাইলে কেউ কথা কইলে সুমা দিন দেবো, এই তুমি লাগে তো সংসার ভাঙে অশান্তি হয়। ওরে আল্লাহ রে, এখন তোমার মোবাইল দিয়া আর একজনের যদি মরে ফোন দিবে সেটা তো মুই বুঝি নাই, মুই তো বুঝি তো মোবাইল তুমি ঠিক করে রাখতে পারো তাকে। আমার এত কথা দরকার নাই, পরিষ্কার আমি পরিষ্কার, এই কয়েকদিনের জন্য আমাদের ভালোবাসা আমাদের প্রেম বিচ্ছেদ, আর এখনকার ফলাফানে যেটা রেখে ব্রেকআপ ব্রেকআপ, তুমি তাও আমি মিটিং এ গেলাম, পরে কথা হবে যদি কোনোদিন ব্রেকআপ ভাঙে। আকি আসলে দাঁড়া না শোন, তোর মানে আমার শাড়ি দেখতে কেমন, তার হ্যাঁ চেহারা কেমন, নাম কি তার, আমার সহ্য হচ্ছে না বল না। কনস্টেবল সাহেব মুখ সামলায় কথা বলবেন বলে দিচ্ছি আমি। এই মুখ সামলে মানে কার মুখ সামলে? আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম সালাম স্যার। মানে মুখ সামলে স্যার মানে কি আমরা আস্তে আস্তে গিয়ে স্যার মুখ চেপে ধরবো এই বিষয় নিয়ে কথা বলতেছিলাম স্যার। ওইটাই স্যার, ওই যে মুখ সামলে আর কি। আচ্ছা এই আপনাদেরকে তো উত্তর পাড়ার যে ইয়াবা ব্যবসা করে আরমান, তাকে ধরার কথা ছিল, সেখানে জাননি স্যার? যাচ্ছিলাম তো, আমরা সেটা কিভাবে প্ল্যানিং করব সেই বিষয় নিয়ে যখন আলোচনা করছিলাম হঠাৎ খবর পেলাম স্যার আমার শালি আসতেছে স্যার। শালি কি শালি? স্যার আসলে হয়েছে কি, মানে আমাদের কাছে ইনফরমেশন এসেছে একটা পুরুষ আর একটা মহিলা অপরাধী এলাকায় ঢুকেছে, তারা পরিচয় দিচ্ছে দুলা ভাই আর শালি, ওই ওই শালির কথাই বলছিলাম তাই না দুলা ভাই? এই কিসের দুলা ভাই, এতক্ষণ আমাকে বললি কনস্টেবল সাহেব, স্যার আসছে আর সঙ্গে সঙ্গে বলতেছস দুলা ভাই? আচ্ছা আপনারা যে কখন কি বলেন আমি তো কিছুই বুঝি না, যাক সেসব কথা আসুন আমার সাথে। আমি এই যে দিতি মির্জা বলতেছিলাম, কেউ আছেন বাড়ি? আলু ভাই আমার সর্বনাশ করে ফেলিছে, কেউ আছেন? আপনাকে একটু হেল্প লাগবে, কেউ আছেন?
সামাজিক প্রেক্ষাপটে করতেছি এই জানে দেন না অসৎ ফেজ ব্যবসায়ীরা কি করে হঠাৎ করে একটা ঝামেলা করি দেখা গেল কারো লাগবে আধা কেজি কেউ কিনে 20 কেজি 50 কেজি ইয়ার ফলে যে ফিয়াজের ক্রাইসিস শুরু হয়ে যায় ইয়ার ফলে যে গ্যাঞ্জাম শুরু হয়ে যায় ইয়ার লাই এই অসৎ ব্যবসায়ীদের আমি শিক্ষা দেওয়ার লাই আমি মির্জা করিম ইন্টারন্যাশনাল মানের আজ্ঞা ছবি করব ছবি করি ছবিটা রিলিজ হওয়ার পরে যখন হলে লোক ঢুকবো হলের তন যখন বাইরেব ফিয়াজের এই ব্যবসায়ীরা ফিয়াজ লয়ে দাঁড়াই থাকবো তাদেরকে রিসিভ দেবো যে মির্জা করিম যে ছবি গান করছে ফিয়াজ লয়ে আর কাজ সাজি করতাম না বাহ শ্রীরাম তো ভালো লাগলো শুনে এবং এই ছবির মধ্যে মনে করেন আন্নে থাকবেন নায়িকা নায়ক থাকবো অমিতাভ বচ্চন ওরে আল্লাহ কি করছেন অমিতাভ বচ্চনের সঙ্গে সিনেমা করব আমি আরে আমি মির্জা করিম যা চাই তাই হয় কি করছেন এই করোনার মধ্যে অমিতাভ বচ্চন রাজি হবে না সিনেমা করতে আন্নে গুণ কি করেন আরে অমিতাভ বচ্চন কিল্লাই হাতের বাপ পর্যন্ত রাজি হইব এই ছবি করার লাই বাপ ফুতে আর লগে মানে কম্পিটিশন লাগাইছে যে ভাই আই করমু আই করমু কিন্তু আই অমিতাভ বচ্চনের কাস্টিং দিছি এই যে মনে করেন আন্না থাকবে নিয়ানো অমিতাভ থাকবো মনে করেন যে বোম্বে সামাজিক দূরত্ব বজায় রাখি এই ছবি গানাই করি ফেলাম কিরাম করে সেটা হবে না আরে শুনেন অমিতাভ বচ্চনরে বলছি যে আই মির্জা করিম নতুন একটা গান লিখছি এই গান গান শুনেন পরে দিয়ে আই যখন গানটা গাইছি বেদের মেয়ে হ্যাঁ বেদে কে লড়কি জোসনা হামকো কথা দেতা হে আতাহু বলকে জোসনা ফাঁকি দেতা হে গানটা শুনি অমিতাভ বচ্চনের হোলা তো লাভ দি ভরছে ইয়ান্দি করছে কি ভিতরে আসিল এই যে অমিতাভ বচ্চনের হোলার বউ সে লাভ দি ভরছে ভাই এই ছবিটা না আর যায় তাও আপনি দেখছেন না না ঐশ্বরিয়ারেও দেবেন না 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 আপনি ঐশ্বরিয়ারে বাদ দিয়ে আমারে নেবেন ওরে আল্লাহ আমারে আপনার এত পছন্দ হয়েছে শুনেন ঐশ্বরিয়ার কথায় আমি একটু লড়ি গেছিলাম কিন্তু হরে দিয়ে চিন্তা করলাম তার তো বাচ্চা হয়ে গেছে বাচ্চা হয়ে গেলে আবার দর্শকরা তারে নিতে চায় না ইয়াল্লাই আই সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি এই ছবির নায়িকা আন্নে আন্নের যে সেরা আন্নের যে সুল বুঝছেন নি ইজ্ঞা দেয় আই নিতে চাইছি এবং আই কী করবো কলা গাছের ফাতার উপরে টলি ফেলবো ইয়ার ফলে দিয়ে ক্যামেরা ধরবো এত সুন্দর করে ধরবো মনে করেন যে দর্শক হাগল ওই খালি সাইবো আর ছবি কিন্তু আমারও কিন্তু দুইটা বাচ্চা আছে অসলবে নেই আন্নে এখন কি এখন আন্নেরও বাচ্চা হয়ে গেছে নি দুইটি আচ্ছা ঠিক আছে তাহলে আন্নে কি আর মামার কাছে আইছেন আলু মির্জার কাছে আচ্ছা ঠিক আছে মামারে আমি ভাড়াই দিতেছি আন্নের লগে ঘরে দি কথা কম ও মামা মামা তোমার গেস্ট আইছে এই যে করিম মির্জা সাফাবাজি মারিছি আমার কোনো বাচ্চা টাচ্চা নাই মাত্র আংটি পরানো হয়েছে কবুল কইছি স্বামীর ঘরেই যাইনি সংসারই করিনি আবার বাচ্চা ডস খাইছ তো কিন্তু একটা জিনিস মোটে বুঝলাম না এই বাড়ি যার কাছে আসি সেই খালি সাফা মারে এই গিরামটা কি সাফাই সাফাই ভরে গেল নাকি সবাই খালি সাফা মারে দেখ গ্রামটা কত সুন্দর না জাস্ট অসাধারণ আসলে ঢাকাতে যানজট এই কারণে মানে ভালো লাগে না গ্রামের পরিবেশটা আসলে অনেক সুন্দর অনেক সুন্দর দেখ দেখ ওই জায়গাটা কত সুন্দর শুনে অনেক সুন্দর চল ওই জায়গায় একটু যাই যাবি হ্যাঁ চল একটু যাই আগে কি ভিউগুলো দেখ কত সুন্দর চারপাশটা সে আমাদের গ্রামে তো আসাই হয় না ঢাকায় থাকতে থাকতে আমরা একদম বোর হয়ে গিয়েছিলাম হ্যাঁ তাই অনেক ভালো
দেবো পাগলের মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছে খেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছে খেলা। বাবু খাইছো? ওলি আমার বাবুটা, ওলি আমার গুলি গুলি বাবুটা। বাবু খাইছো? বাবু খাও, বাবু খাও, বাবু তো শুকু হয়ে গেছো, কিন্তু খাও। ওলি আমার গুলি গুলি বাবুটা। উপার্জন হরি আর তোরা মরে চেনো না, আর মরে জিজ্ঞেস হর মোর পরিচয় কি? এত ব্যাটকাইতে লাগছো কে? আচ্ছা শুনেন, আমরা তো এমনিতেই হাসি, আর আমি একটানে এক ঘন্টা হাসতে পারি, আমার ছোট বোন ও দু ঘন্টা হাসতে পারে। এই তো কি মোরে হাসির পাত্রী মনে হয়, এত ব্যাটকাইতে লাগছো কিরপিনে? আমেরিকার প্রেসিডেন্ট বিল গেটস সে কে ঠা? মোরে একমাত্র দুলাভাই। আপু আপনার ভুল হচ্ছে, আমেরিকার প্রেসিডেন্টের নাম বিল গেটস না, ডোনাল্ড ট্রাম্প। ওকে, কিসের ডোনাল্ড ট্রাম্প? আমেরিকার প্রেসিডেন্ট হইছে মোর দুলাভাই বিল গেটস, সে হইল মোর একমাত্র বইনের একমাত্র সন্তান, থুকু স্বামী যেটাকে ইংলিশে বলে হুজব্যান্ড সেটা। আপু এটা হুজব্যান্ড না, এটা হচ্ছে হাজব্যান্ড। ওই হাজব্যান্ড হুজব্যান্ড ওই একই কথা, মুই যেরকম ওইটাই সঠিক, বিকজ মুই ইজ টিকটক মাহি, আন্ডারস্ট্যান্ড? আপু এই পাগলের সাথে কথা বলে শুধু শুধু সময় নষ্ট করার কোনো মানে হয় না, চল আমরা যেদিকে যাচ্ছি না ওইদিকে। আচ্ছা শুনুন, আপনারা দুঃখিত বেড়া ওদিকের অবস্থা আমাকে জানা, আমি থানায় যাচ্ছি। জি স্যার, জি স্যার। ভাই হ্যাঁ, দেখেছো স্যার আমাদের উপর কি পরিমাণ ভরসা করে? আরে শোন, স্যার ভরসা করে আমার উপর, কারণ আমার এক টেকনিক সম্পর্কে স্যারের ধারণা আছে। চল এক কাজ করি, এই সুযোগে চেয়ারম্যান বাড়ি ঘুরে তারপরে দক্ষিণ পাড়া যাই। না অন্য কোথাও যাবো না, এখন সোজা দক্ষিণ পাড়ায় যাবো, সারের অর্ডার। আসো দেখি। এই শোন শোন না, আসো আসো। হ্যাঁ না তো রিয়া, ভাই তারা, এই এই তোকে বাড়ি কমবে আর তোরা কমবে গন্ধি আইছস, আর মরে কি কইলি? মুই পাগল আই? হুম, তাড়াতাড়ি ব্যাপার কিছু খুললা ক, নইলে কিন্তু পিড়াইতে পিড়াইতে তোরে এক গ্রাম ছাড়া করমু। আমার মামা জালাল তালুকদার, আমরা ঢাকা থেকে এসেছি এখানে বেড়ানোর জন্য। ও ওই জালাল তালুকদার, আচ্ছা আচ্ছা। হ্যাঁ দেখতে দেখতে তো সুন্দরী লাগে, মনে হইতে আছে শিক্ষিত। হ্যাঁ তা এক কাম হরো, তোমরা দুইজনে মিললে আমাকে সেত করে সরিটা বললে দাও। হ্যাঁ অনেক কি করে ফেলছো, মোর সাথে অসম্মান দিয়ে কথা বলছো, মিস্টেক করছো, দিলে বড় চোট পাইছি। সরি বললে দিলে সম্পর্কটা ভালো থাকবে, সুন্দর একটা সম্পর্কের মধ্যে মোরা আইতে পারবো। আচ্ছা আপু সরি, আমরা দুজন ভুল করছি। মোর দিল রে এক সে ঠান্ডা হইয়া গেছে গা, খুব ভাল লাগছে। তাই হন মাতারিরা, তোমরা টিকটক টুকটক কিছু বোঝো? হ্যাঁ আপু, ঢাকায় তো আমরা মাঝে মাঝে ফ্রেন্ডরা মিলে টিকটক করি। বাহ তাহলে তো সুন্দর হইলে, তোমরা টিকটকও বোঝো, তা সমস্যা নাই। এখন থেকে মোরা তিনজন মিলে টিকটক হনু,
দেখবানে মোর যে ফ্যান ফলোয়ার আছে আরো বাইরে যাইবে গা। এই দেখবা টিকটক সারার আগেই মুই ভাইরাল হয়ে গেছি গা। মুই এল লাল ভাইরাল হুম না তোমার লগেও ভাইরাল করে দিবি। তো লও এমনি একটা টিকটক শুরু হইরা দি হন। তুমি যেমনি যেমনি হরমু মোর লগে লগে হেমনি এমনি হরবা, কোনো রকমের যেন মিস্টেক না হয়। আচ্ছা আপু ঠিক আছে, কোনো সমস্যা নেই, শোনা রে তো শুরু হয়ে যেতে। এটা দিয়ে বোঝা যাইবে সেলিব্রিটি হইতে পারবা কি পারবা না। ওকে বাবু খাইছো? প্রতিশোধ নিবেন? নিন, আপনি আমরা ডাক দেন যেমনি খুশি আপনি প্রতিশোধ নিতেন। হ্যাঁ, এটা কি তা করছেন আপনি? আপনি চিনি না জানি না একটা শরীরে কইসুইন আমি আটটা দশটা আঙ্গা করছি। হ্যাঁ, আরে বাংলাদেশের কোনো মানুষ কি আটটা দশটা আঙ্গা করে? আপনি কি দাহিতে পারবেন আমি হাঙ্গা করছি আটটা? আপনার লেকচার বন্ধ হয়েছে? বন্ধ হয়েছে না আর কিছু কর্নার আছে? আমার কিছু কর্নার আছে কি নাই এর আগে আপনি কই? আপনি যে ওই সেরি দিতি মির্জারে কইছুন আমি আটটা বিয়া করছি, আপনি কি কইছুন কি কর নাই এটা কর? না হবে হলে আমি তো পাগল হয়ে যেতেছি। কেটা দিয়ে আমি যা করতে আছে কিছু করবারতেছি না। সেই অভিযোগ লয়ে আপনি মির্জা বাড়িতে চলে আছেন? বাহ 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 বাহ, ময়ূর সিংহা শিল্পপতি কাবায়তুল্লাহ কাদা, আপনার বি সাদি করছেন আটটা না চারটা কনের সাথে সাথে লাফায়া পড়ছে কি করছেন নি? সত্তর মিয়া মুখ সামলায় কথা কয়েছে, এইটা যদি মমিনসি হইতো না আপনি যা কইছুন হেললে গিয়া আপনার মাটির নিচে গাড়ি আলাইতাম। কি খবর লাগছে? আপনি হালে আমার মাটির নিচে গাড়ি ফলাইতেন আমি টপ করে ঢুকে যেতাম। আমি কি সেই চামড়া? শ্যাম বাজারের নাম শুনছেন নি? আমি শ্যাম বাজারের সত্তার জিন্দিগি বর শ্যাম বিরিয়ানি খায় বড় হয়েছি, কোনদিন কাউয়া বিরিয়ানি বাসি বিরিয়ানি সুয়া দেখি নাই, কেলা আমি চলিত বলা। আবে মির্জা ভাই তাই আপনি আলা বড় বড় বলি চাপতেছেন, একবার বাইবা দেখছেন কার সাথে কথা কইতেছেন? সত্তর মিয়া আমি আসলে আউলেই গেছি তোমার এখন কথা কই, আজকে যদি আমার বাতি যে অনিল লোকে তোমার বিয়ে হইতো তাহলে তুমি আমার সম্পর্কে কি তা হইতা? আপনি আমার দোস্ত হইতেন দুজনে প্যারেন্ট। এখন তো মনে হয় তুমি আউলাই গেছো। আরে মিয়া দোস্ত হইতাম না, আমি হইতাম তোমার চাচা শ্বশুর। ইয়েস, আপনি হলে ঠিকই কইছে চাচা শ্বশুর হইতে হইলেন না গেলা। আপনি কি ভুলে গেছে বিশ্বের বোতল লইয়া শ্যাম বাজারে সাততারের পিছে কেটা ঘুরছে আপনি হালায়? আপনার বাতি যে আজম না গেলা ঘুরছে, এনে একদিন কি করছিল ছোট্ট একটা সিচি দিয়ে আমার একটু মধু খাওয়াইছে, খাওয়ানোর সাথে সাথে আমি আউলাই গেছিলাম, কইছিল এইটা আমার দুস্তাই না দিচ্ছি সুন্দর মধ্যে মধু আনছে। তাহলে এনে যদি আপনার চাচা হয়ে দুস্থ বানাবার পরে আপনি হয়তো আমার দুস্থ হওয়ার পর আপনি হালায় ডালে ডালে হাঁটবেন আমি পাতায় পাতায়, আপনি গোড়া দিয়া আমি আর নিচে গেলা। এইটার বলে স্যাম পলিটিক্স টিয়া দিয়ে গেছে ফটো স্যার, আরে ডেলি ফোন দেয় ছবির খবর কি ছবির খবর কি, আমি এই লই ব্যস্ত, আই রাজনীতির মধ্যে নাই, তুমি রাজনীতি লই থাকো। আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে, আমারে কান্দাইয়া পাও কিছু। বাদীর কথা অনুযায়ী মামিন সিংহের তোতা এই গ্রামে খুন হয়েছে। এ হালার পাহালা, তুই জেনির ঘটকালি করছ সবগুলো দিয়ে তালাক হয়ে গেছে। আমি তো বিয়ে দিছি বারে, তালাক তো আর আমি দেই না। যা বাবা যা বাবা, যা বাবা যা বাবা, চাপাবাজ।